আমরা গেটের তালা দিয়ে খেয়ে দিয়ে কেবল বিছানায় শুচ্ছি, এমন সময় আমার বাড়ির সামনে বোমা মারে টিএমসি কিছু লোক। তারপর আমি বোমার আওয়াজে বাইরে বেরিয়ে আসি। এসে আমি জিজ্ঞাসাবাদ করি যে কে এমন কাজটা করলো। এইভাবে দু এক কথায় ওদের ওরা এগিয়ে আসলো। এসে তর্কাতর্কি হতে হতে জাস্ট আমাদের কিছু ছেলেরা, ওরা ছিল এদিক ওদিক, সব আলগা গায়, ওদের কোনো ব্যাপার না। ওরা জানতে এসছে যে ঘটনাটা কী, তখনই ওরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে। কারা মারলো? এগুলো টিএমসির লোকে। কাকে কাকে মেরেছে? মেরেছে আমাদের মুকুটমণির ভাই অনুপমকে মেরেছে, তারপরে প্রতাপ হালদারকে মেরেছে, এরকম 8-9 জনকে প্রচণ্ড হারে মেরেছে। আপনারা কি চাচ্ছেন? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। হ্যাঁ, আমরা কোনো আন্দোলন কিংবা গণ্ডগোল চাই না। আমি 5 বছর সমিতির মেম্বার হিসাবে ছিলাম, আমার গ্রামকে আমি যথেষ্ট শান্তিপূর্ণভাবে শান্তি দিয়েছি। সেটাও আমি ওদের কাল বলেছিলাম যে আমি যে 5 বছর আছি, আমি যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে গ্রামটা চালিত করলাম, কিন্তু তোরা কেন উত্তেজিত করছিস গ্রামটাকে, আমি এ কথাটাও ওদের কাল বলেছিলাম। আচ্ছা, এই উত্তেজিত হওয়ার কারণটা কি? উত্তেজিত হওয়ার কারণটা সম্ভবত আমি ছিলাম সমিতিতে 5 বছর, এবার আমার ভাই দাঁড়িয়েছে শ্যামল হালদার সমিতিতে। তারপর আমাদের কাল সন্ধ্যায় একটা বড় মিছিল বেরিয়েছিল, সেখানে অন্তত 200 লোক হয়েছিল। ওরা হয়তো ওটা দেখে মেনে নিতে পারেনি, ওই জন্যই মনে হয় ওদের মনে ঈশ্বর থেকে এটা তৈরি হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে হারমাদ খুনি ক্রিমিনালরা যে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং যোগ্য সাজা দিতে হবে। কোনো সেট আপ গটাপ, আমরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছি, আমাদের তোলা তুলে খেতে হচ্ছে, এসব আমরা মানতে রাজি নই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।